অলমাইটি, সর্বশক্তিমান পরমেশ্বর। ডিলিউশন, মায়ার প্রভাবে শুধুমাত্র ভেরিয়াস কাইন্ড, বিভিন্ন জাতি, অ্যাট্রিবিউট, বিভিন্ন গুণ, যেমন সত্য, রজ, তম, রেস, বিভিন্ন গোত্র, স্পেসিস, বিভিন্ন প্রজাতির স্পিরিট সৃষ্টি করেছেন, তাই নয়? অলমাইটি পরমেশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, তিনি সর্বভূতে, ফিজিক্যাল বডির মধ্যে সর্বভূতে তিনি বিদ্যমান। এবার যদি নির্ভেজাল প্রপার ডিভোশন হয়, ভক্তি যদি নির্ভেজাল হয়, তাহলে ইন হোয়াট এভার ওয়ে পিপল সারেন্ডার আন টু গড, যেভাবে যে রূপেই মানুষ ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করুক না কেন, হি রেসিপ্রোকেট অ্যাকর্ডিংলি, তিনি সেই রূপেই তার কাছে বিরাজমান হন। অর্থাৎ প্রত্যেকটা মানুষের সাথে পরমেশ্বর ভগবান অলমাইটির, অর্থাৎ জীবাত্মার সাথে পরমাত্মার একটা রিলেশন বা সম্পর্ক আছে। কিরকম রিলেশন? ডিভোশনাল স্পিরিট। তাহলে কবির মধ্যে যে ভক্তিমূলক স্পিরিট রয়েছে, সেই ডিভোশনাল স্পিরিটের সাথে অলমাইটি পরমাত্মার একটা স্পিরিচুয়াল কিনশিপ রয়েছে, আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। এখন কবির যে ডিভোশনাল স্পিরিট, সেটা রিইউনিয়ন হতে চায় অলমাইটির সাথে, পরমেশ্বর ভগবানের সাথে মিলিত হতে চায়। কিন্তু ফিজিক্যাল বডি, ফিজিক্যাল লাইফের যে ট্রামেল, যে বাইন্ডিং, যে বন্ধন, সেই বন্ধনটা এতটাই অবস্টিনেট, এতটাই স্ট্রং, যে কবির ডিভোশনাল যে স্পিরিট, সেটা অলমাইটির কাছে পৌঁছাতে পারছে না, বাধার সৃষ্টি হচ্ছে। তাই কবির হার্ট অ্যাকের, অর্থাৎ হৃদয় ব্যথিত হয় সেই অলমাইটির কাছে পৌঁছাতে না পারার জন্য। তাই এই গোটা বিষয়টি ফিলোসফিক্যাল থিওরি নয়, বরং মেটাফিজিক্যাল কনসেপ্ট, অর্থাৎ আধ্যাত্মিক দর্শন। তাই কবি বলছেন, অবস্টিনেট আর দ্য ট্র্যামেলস, বাট মাই হার্ট এক্স হোয়েন আই ট্রাই টু ব্রেক দেম। ট্র্যামেলস মানে বাধা বিপত্তি, পার্থিব বাধা বিপত্তি, মানসিক ও দৈহিক বন্ধন, যেগুলি হচ্ছে খুবই অবস্টিনেট, খুবই স্ট্রং, যা খুবই অনমনীয়। বাট মাই হার্ট এক্স, কিন্তু আমার হৃদয় ব্যথিত হয়, হোয়েন আই ট্রাই, যখন আমি চেষ্টা করি টু ব্রেক দেম, সেগুলো ছিন্ন করতে, অর্থাৎ পার্থিব বন্ধন ছিন্ন করে ঈশ্বরের কাছে, অলমাইটির কাছে রিইউনিয়ন হওয়ার জন্য যে বাধাগুলো রয়েছে, সেই বাধাগুলোকে ছিন্ন করতে পারছেন না বলে কবি খুবই ব্যথিত হচ্ছেন। তাই তিনি বলছেন, জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই, ছাড়াতে গেলে বাধা বাজে। পেন্ডুলামের মতো কবির হৃদয় দোদুল্যমান হচ্ছে। কখনো সৃষ্টিকর্তার সাথে মিলিত হওয়ার জন্য, জন্ম মৃত্যুর বন্ধন থেকে নির্বাণ লাভের জন্য তার মন ঝুঁকছে। আবার পার্থিব বা দৈহিক মায়ার বাঁধন, যা ক্ষণস্থায়ী সুখ এনে দেয়, তার প্রতিও কবি মোহগ্রস্ত হয়ে পড়ছে। যে উৎস থেকে আলো নির্গত হচ্ছে, ধরা যাক সেটি অলমাইটি বা পরমাত্মা, আর মিরর বা আয়নাটি হচ্ছে ফিজিক্যাল লাইফ বা জীব দেহ, এবং ওই আয়নার মধ্যে আলোর যে প্রতিফলন, সেটি হচ্ছে ইন্ডিভিজুয়াল সোল বা জীবাত্মা। এখন এই জীবাত্মা পার্থিব ক্ষণস্থায়ী আনন্দে বিভিন্ন দিকে ধাবিত হচ্ছে। এই আয়নাটিকে যদি
90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই, তাহলে প্রতিফলন আলোর উৎসমুখী হবে। তদ্রূপ জ্ঞান ও ভক্তি সহযোগে আমাদের দেহকে যদি আমরা ঈশ্বরমুখী করতে পারি, তাহলে জীবাত্মা ও পরমাত্মার মিলন সম্ভব। ফিজিক্যাল লাইফ অর্থাৎ এই জীব জগতের প্রাণী সকল জন্মের পূর্বে অব্যক্ত অর্থাৎ শরীর রহিত, মৃত্যুর পরেও শরীর বর্জিত, কেবল মধ্য সময়ে শরীর যুক্ত হয়। জীবাত্মা যখন ফিজিক্যাল লাইফ পায় অর্থাৎ দেহ বন্ধনে আবদ্ধ হয়, তখন জরা ব্যাধি শোক দুঃখে এ স্টেট অফ পিওর হ্যাপিনেস অনন্ত অনাবিল আনন্দ তার থাকে না, ইনপারমানেন্ট। তার দেহটাও ক্ষণস্থায়ী ভঙ্গুর, কনসিয়াসনেস জ্ঞানও থাকে না। এ বিশ্ব প্রকৃতি পরম ব্রহ্ম সম্পর্কে ধারণা করার ক্ষমতা থাকে না তখন জীবের। পোয়েট ইন্ডিভিজুয়াল সোল, কবির জীবাত্মা তাই মিলিত হতে চায় অলমাইটি সর্বশক্তিমান পরম ব্রহ্মের সাথে, যা নিত্য জ্ঞানময় ও আনন্দময়। তাহলে অলমাইটি বা পরম ব্রহ্ম এক কথায় সচ্চিদানন্দ। তাই পোয়েট ওয়ান্ট ইমানসিপেশন অর স্যালভেশন অর ফ্রিডম, কবি মুক্তি চান, কবি নির্বাণ লাভ করতে চান ফ্রম বার্থ অ্যান্ড ডেথ, জন্ম মৃত্যুর বন্ধন থেকে নির্বাণ লাভ করে মুক্তি লাভ করে সেই অলমাইটির কাছে পৌঁছাতে চান, যা হচ্ছে সচ্চিদানন্দ। তাই কবি বলছেন, ফ্রিডম ইজ অল আই ওয়ান্ট, অর্থাৎ আই ওয়ান্ট অল টাইপস অফ ফ্রিডম, মানে আমি সমস্ত প্রকার মুক্তি পেতে চাই, অর্থাৎ আমি এই দেহ বন্ধন থেকে মুক্ত হয়ে পরমেশ্বর অলমাইটি পরম ব্রহ্মের সাথে মিলিত হতে চাই। তাই তিনি বলছেন, মুক্তি চাহিবারে তোমার কাছে যাই। আত্মার এই দেহ ধারণ বা এই জড় জগতের মধ্যে আসার মূল উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে টু ইউটিলাইজ দ্য ট্যালেন্ট গিভেন টু হিম বাই গড। ঈশ্বর যে ট্যালেন্ট দিয়ে মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছে সেটা প্রপারলি ইউটিলাইজ করতে হবে। এখানে কবি মনে করছেন তিনি তার ঈশ্বরের দেওয়া ট্যালেন্টটা প্রপারলি ইউটিলাইজ করতে পারেননি, এরকমই তার ধারণা। তাই তিনি মনে করেন তার ডেট আর লার্জ, ঈশ্বরের কাছে অনেক ঋণ রয়ে গিয়েছে, ফেলিওর আর গ্রেট, এবং তার চরম ব্যর্থতা। তাই তিনি অ্যাশেমড, লজ্জিত। তিনি অলমাইটির কাছে ইমানসিপেশন, মুক্তি পাওয়ার জন্য যে প্রার্থনা করবেন, প্রার্থনা করতে গিয়ে তিনি লজ্জা অনুভব করছেন যে আমাকে যে ট্যালেন্ট দিয়েছে সেটা আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারিনি, এরকমই কবির ধারণা। কবির ভাষায় বাট টু হোপ ফর ইট, ইট মিন্স জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করা, অর্থাৎ স্যালভেশনের যে হোপ, সেই হোপ করতে গিয়ে, সেই আশা করতে গিয়ে আই ফিল অ্যাশেমড, আমি লজ্জা অনুভব করছি, কারণ আমি আমার ট্যালেন্টগুলো প্রপারলি ইউটিলাইজ করিনি। চাহিবারে তোমার কাছে যাই, চাহিতে গেলে মরি লাজে।
ডিভোশনাল স্পিরিট অর্থাৎ ভক্তি রস পাঁচ প্রকারের, যেমন শান্ত, দাস্য, সখ্য, মধুর ও বাৎসল্য। এই কবিতায় কবির সখ্য রস প্রকট হয়েছে। কবি যে ভক্তি রস সেটা সখ্যভাবে প্রকট, তাই তিনি বলছেন হি অর্থাৎ অলমাইটি পরমেশ্বর পরম ব্রহ্ম হচ্ছেন হিজ মোস্ট বিলাভেড ফ্রেন্ড, তার প্রিয়তম বন্ধু, মোস্ট বিলাভেড ফ্রেন্ড। পোয়েট বিলিভ, কবি দৃঢ়ভাবে বিশ্বাস করেন গড হ্যাজ বাউন্ডলেস আনআর্থলি ওয়েলথ, যে পরমেশ্বর পরম ব্রহ্ম ভগবানের বাউন্ডলেস সীমাহীন আনআর্থলি অপার্থিব ওয়েলথ প্রাচুর্য, অর্থাৎ পরম ব্রহ্মের রয়েছে অপার্থিব প্রাচুর্য। তাই কবির ভাষায় আই এম সার্টেন, আমি দৃঢ়ভাবে সুনিশ্চিত, দ্যাট প্রাইসলেস ওয়েলথ অমূল্য প্রাচুর্য ইজ ইন দি, তোমার মধ্যে রয়েছে, ইজ ইন ইউ অর্থাৎ অলমাইটির মধ্যে রয়েছে, অ্যান্ড দ্যাট এবং দাও আর্ট ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি হও আমার প্রিয়তম সখা। আই এম সার্টেন দ্যাট প্রাইসলেস ওয়েলথ ইজ ইন দি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমার মধ্যে অমূল্য প্রাচুর্য রয়েছে, অ্যান্ড দ্যাট দাও আর্ট মাই বেস্ট ফ্রেন্ড, এবং তুমি আমার ঘনিষ্ঠ সখা। জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম, এমন ধন আর নাহি যে তোমার সম। টিনসেল চুমকি, শাইনিং ডেকোরেটিভ মেটাল, এই টিনসেল সিম্বলাইজেস গ্ল্যামার অফ ফিজিক্যাল এক্সিস্টেন্স, দেহের প্রতি মায়া। ভাঙা চোরা যেমনই দেহ হোক না কেন, তার প্রতি মানুষ মোহগ্রস্ত বা মায়াগ্রস্ত হয়ে থাকে। রুম, রুম মানে ঘর বা স্থান, কিন্তু এখানে রুম সিম্বলাইজেস ফিজিক্যাল বডি অর্থাৎ পার্থিব সুখ। তাহলে এই পার্থিব সুখের মধ্যে দেহ যখন নিমগ্ন, তখন কবি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারছেন না। তাই পোয়েটস ল্যামেন্টেশন, কবির আক্ষেপ বা বিলাপ, তিনি ফিজিক্যাল বডি পার্থিব সুখকে সুইপ অ্যাওয়ে করতে চান, নিশ্চিন্ন করতে চান তার গ্ল্যামার অফ ফিজিক্যাল এক্সিস্টেন্সকে অর্থাৎ দেহের প্রতি মায়াকেও সুইপ অ্যাওয়ে করতে চান, নিশ্চিন্ন করতে চান। তাই এখানে টিনসেল এবং রুম এই কথা দুটি হাইলি মেটাফরিক। কবির ল্যামেন্টেশন, কবির আক্ষেপ, বাট আই হ্যাভ নট দ্য হার্ট, আমার সেই হৃদয় নেই টু সুইপ অ্যাওয়ে, নিশ্চিহ্ন করা দ্য টিনসেল দেহের প্রতি মায়া, অর্থাৎ দেহের প্রতি মায়া নিশ্চিহ্ন করার মতন শক্ত হৃদয় আমার নাই। দ্যাট ফিলস, যে দেহটা পরিপূর্ণ আছে মাই রুম পার্থিব সুখের মধ্যে, যে দেহটা পার্থিব সুখের মধ্যে ডুবে আছে, সেই দেহর প্রতি মায়া ত্যাগ করার মতন ক্ষমতা বা হৃদয় আমার নেই, এটাই কবির আক্ষেপ। পূজা ভাঙা চোরা ঘরেতে আছে পোড়া, ফেলিয়া দিতে পারি না রে। ডিলিউশন মায়া, এই ডিলিউশনকে কবি ডাস্টের সঙ্গে তুলনা করেছেন। উইয়ারিনেস ক্লান্তি, ফিভার উত্তেজনা, ফেট অফ টাইম সময়ের তাড়না, এগুলোর মধ্য দিয়ে মানুষ ক্রমশ মৃত্যুর পথে ঢলে পড়ছে।
তার এগুলি হচ্ছে ডেথ ই ডাস্ট এন্ড ডেথ অর্থাৎ ডিলিউশন উইয়ারিনেস ফিভার ফ্রেট অফ টাইম মায়া ক্লান্তি উত্তেজনা সময়ের তাড়না এগুলো এক প্রকার শ্রাউডের মতো সবাচ্ছাদনের বস্ত্রের মতো সবাচ্ছাদন করার বস্ত্র যেমন মৃতদেহকে ঢেকে রাখে ডিলিউশন উইয়ারিনেস ফিভার ফ্রেট অফ টাইম এক অর্থে ডাস্ট এবং ডেথ কবির হৃদয় এবং দেহকে ঢেকে রেখে দিয়েছে তবুও কবির মন ঈশ্বর দা শ্রাউড সবাচ্ছাদনের বস্ত্রের মতো যে আভরণ দ্যাট কভার্স মি যেটা আমার দেহ মন ঢেকে রেখেছে ইজ এ শ্রাউড অফ ডাস্ট সেটি হচ্ছে মায়ার আবরণ অ্যান্ড ডেথ এবং ক্লান্তি উত্তেজনা সময়ের তাড়নার আচ্ছাদন ধুলাতে ঢাকে হিয়া মরণ আনে রাশি রাশি উইথ মেন্টাল কনফ্লিক্ট কবির মানসিক দ্বন্দ্ব হ্যাট্রেড অ্যান্ড লাভ ঘৃণা ও ভালোবাসার মধ্যে কবির যে স্পিরিচুয়াল সোল এই পার্থিব ভোগবিলাসকে চরম হারে ঘৃণা করে আবার সেগুলো ভালো না বয়সেও থাকতে পারে না তাই কবির জীবন ভালোবাসা এবং ঘৃণার একটা সুতোয় বাঁধা তিনি এই পার্থিব ভোগবিলাসকে চরম হারে ঘৃণাও করছেন আবার ভালোবাসছেন আই হেট ইট আমি পার্থিব ভোগবিলাসকে হেট করি ঘৃণা করি ইয়েট তথাপি হাগ ইট ইন লাভ সেই পার্থিব ভোগবিলাসকে ভালোবেসে জড়িয়ে থাকতেও বাধ্য হই আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি তবুও তাই ভালোবাসি ডেট অর্থাৎ বাকি অলমাইটি বিশ্বকবিকে যে ট্যালেন্ট দিয়েছেন সেই ট্যালেন্ট তিনি ঠিকঠাক ইউটিলাইজ করতে পারেননি বলে মনে হচ্ছে সেখানে অনেক ফাঁকি আছে বলে তিনি মনে করেন তাই দ্য ডেথ আর লার্জ যে ট্যালেন্ট দিয়েছেন ঈশ্বর কবিকে কবি একজন মহান দার্শনিক তার সৃষ্টি অগাধ বিপুল তবুও তিনি মনে করেন তিনি ব্যর্থ ফেলিয়র বিফলতা এসেছে তার মধ্যে কারণ তাকে যে ট্যালেন্ট দিয়েছে সেই ট্যালেন্টটা ঠিকঠাক পূরণ করে পারফেকশন স্বয়ং সম্পূর্ণ করতে পারেননি এরকমই কবির ধারণা যার এত অগাধ সৃষ্টি তিনি মনে করছেন তিনি যেন ব্যর্থ হয়ে গিয়েছেন সাধারণ মানুষ তো তুচ্ছ তাই পুনরায় যদি ঈশ্বরের কাছে অলমাইটির কাছে মাই গুড আর নিজের ভালোর জন্য আবার প্রার্থনা করতে যান অর্থাৎ তার আধ্যাত্মিক উন্নতি ঈশ্বর সম্পর্কে জ্ঞান জড়জগতের প্রতি অনীহা ইত্যাদি হচ্ছে মাই গুড আমার ভালো এই ভালোর জন্য যদি পুনরায় তিনি প্রার্থনা করতে যান তাহলে মে গড হিজ প্রেয়ার বি গ্রান্টেড ভগবান কি তার প্রার্থনা অনুমোদন করবেন এই ভয়ে তিনি সন্ত্রস্ত হি কোয়াক ইন ফিয়ার তিনি ভয়ে শিহরিত হচ্ছেন যে আমার মঙ্গলের জন্য যদি পুনরায় প্রার্থনা করতে যায় তাহলে তিনি কি এই প্রার্থনা মঞ্জুর করবেন কারণ যে গুণ দিয়ে কবিকে পাঠিয়েছেন সেই গুণটা তিনি ঠিকঠাক ইউটিলাইজ করতে পারেননি আবার যদি তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন নিজের মঙ্গলের জন্য তাহলে ঈশ্বর কি তার প্রার্থনা অনুমোদন করবেন এরকমই কবির আক্ষেপ মাই ডেটস আর লার্জ আমার ঋণ ঈশ্বরের কাছে ঋণ বৃহৎ মাই ফেলিয়র্স গ্রেট এবং আমার ব্যর্থতাও চরম তাই কবির মধ্যে একটা লজ্জা বোধ কাজ করছে মাই সেম সিক্রেট সেই লজ্জাকে কবি সিক্রেট গোপন বা ঢেকে রাখতে চান অ্যান্ড হেভি তাই ট্যালেন্টকে ঠিকঠাক ইউটিলাইজ করতে পারেননি বলে যে দুঃখ সেই দুঃখটা হেভি খুব বেদনাদায়ক ইয়েট তথাপি
when I come to ask for my good, jokhon ami ishwarer kache pouchhai amar nijer mongoler jonno adhyatmik unnotir jonno, I quake in fear, ami bhoye santrasto hoi, least pache my prayer be granted, amar prarthona onumodito hobe kina, ei sandehe ami bhoye sihorito hoi. God.